আমি মনে হয় কোটা সংস্কার থাকা দরকার কোটাটা সংস্কার যেটা অলরেডি আপনাদেরকে বললাম আপনারাই ভালো করে বুঝবেন আমাদের বোনরা আমাদের সন্তানরা আমাদের মেয়েরা তারা যেভাবে পিছিয়ে যাচ্ছে তাহলে তাদের বিষয়টি তো সংবিধান তাদের বিষয়টিকে খুব সুন্দরভাবে দেখছে যে সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে এটার মধ্য দিয়েই তো আমরা আমাদের সমাজটাকে ব্যবস্থাটাকে সুন্দর করতে পারবো যে রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি সেটাও মহামান্য আদালত দেখবে কারণ এই কথাগুলো থাকবে আর সেখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন সে কথাগুলো তাদের কথাগুলো থাকবে সব সমন্বয় করে সেখান থেকে সমাধানটা হবে আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিয়েছি স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এই যে পরিস্থিতিটা সতেরোটা জেলা থেকে আপনার পুলিশে কেউই আপনার চান্স পায়নি ছেলে মেয়ে কেউই পায়নি আবার উনষাটটি জেলাতে মেয়েদের কেউ একজনও আপনার সেখানে পায়নি চান্স পায়নি এখন যেটি বিষয় হচ্ছে আপনার কোটার বিষয়ে আমার মনে হয় যে আলোচনার ভিত্তিতে যৌক্তিক হ্যাঁ কোটা কতটুকু থাকবে সেটি আলোচনা হতে পারে সেটি কোর্টকে কোর্টে যখন আপনার আমাদের কোটা বিরোধী আন্দোলনে যাবে তারা যখন যুক্তিগুলো শুনবে তাদের বন্ধের কি হবে জেলা কোটার ক্ষেত্রে কি হবে আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব আজকে যে বিষয়টি হয়েছে এই যে রাস্তাগুলো অবরোধ করার কারণে ট্রেন অবরোধ হয়েছে এখন আমাদের যে সাপ্লাই চেন খাবারের সেটা যে আপনার ব্যাঘাত হচ্ছে তাতে কি হচ্ছে এই কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের এতেই পরিবারকে কিন্তু বেশি দামে জিনিস কিনতে হচ্ছে তার বাবা কিন্তু অফিসে যেতে পাচ্ছেন না অনেক কষ্ট হচ্ছে তার ছোটো ভাইটা এখন স্কুলে যেতে পারছে না আতঙ্কের মধ্যে আছে তো এটা তো আমরা একটা প্রবলেম ক্রিয়েট করছি প্রবলেমটা তো রাজপথে সলিউশন হওয়ার কথা না এটা তো নির্বাহী বিভাগ সমাধান করবে করবে না এটা করবে আদালত বিচার বিভাগ তো বিচার বিভাগে গিয়ে যদি একটা পক্ষের কথা বিচার বিভাগ তারা বিবেচনায় নিয়েছে কারণ অন্য পক্ষ ছিল না সেখানে এখন যদি কোটা বিরোধী যারা আছে তারা আদালতে যান তাদের কথাটা শুনে অবশ্যই আমরা মহামান্য আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান সংবিধান আমাদেরকে সেটা বলে তো সেক্ষেত্রে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি এবং মহামান্য আদালতের প্রতি আমাদের সব ধরনের মর্যাদা সম্মান আছে তারা যাবে কি সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করলে খুব সহজ সমাধান হওয়া এখানে